হ্যালো ফ্রেন্ডস, আর আজ হচ্ছে আরেকটা বিশেষ দিন আমার জীবনের। আজ হচ্ছে আমার জন্মদিন। তো জন্মদিন সবার কাছেই খুব স্পেশাল হয়, একটুখানি অন্যভাবে কাটাতে চাই। তো আমি আমার জন্মদিনটাকে খুব বেশি হইহট্টগোল করে কাটাই না, আমি একটু শান্তিপূর্ণভাবে নিজের ফ্যামিলির সঙ্গে কাটাই, হালকা করে নিজেদের মতন করেই সব করি। তো যাই হোক, আমি কিন্তু আগের দিনের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমি আমার জন্মদিনে নিজে নিজেকে একটা গিফট দেব। তো তার জন্য অনেক প্ল্যানিং চলছে। তো নিজেকে নিজে একটা গিফট দেব, সেটা তো বাজার থেকে কেনা কখনোই হতে পারে না, মানে আমি বাজার থেকে সেটা কিনে নিয়ে আসিনি। অ্যাকচুয়ালি আমি যেটা করেছি, আমার একটা অন্যরকম প্ল্যানিং করেছি আমার জীবনটাকে একটু সুন্দর করে সাজাবার জন্য। অ্যাকচুয়ালি এই মুহূর্তে না, আমি আমার জীবনে ঠিক একদম মাঝামাঝি সময়ে এসে দাঁড়িয়ে আছি। আমার বয়স হচ্ছে 40। তো এই বয়সে এসে না, আমরা অনেকে কিন্তু একটু হতাশার মধ্যে ঢুকে যাই। তো যাতে সেই হতাশার কখনোই না আসে আমার জীবনে, আমি যেন এইভাবে সুন্দরভাবে মানে মৃত্যু পর্যন্ত এগিয়ে যেতে পারি, মৃত্যু পর্যন্ত যেন ভালো থাকতে পারি, তো তার জন্য কিছু পরিকল্পনা আমাকে করতে হয়েছে। তো তোমরা সকলেই জানো, লাস্ট কয়েক মাস আমি খুব ভুগছিলাম, যারা দেখেছো তারা অবশ্যই জানো। আমার পায়ে একটা প্রবলেম চলে এসেছিলো। তো আমার ফিজিওথেরাপিস্ট বলেছিল সমস্ত কিছু বন্ধ, তুমি বেড রেস্টে থাকবে, বেশি একদম এক্সারসাইজ করবে না, ওই হালকা হাঁটবে, হালকা কিছু টুকটাক ব্যায়াম দেখিয়েছিল। কিন্তু সেই করতে করতে আমি তো মনে হচ্ছে আমার এনার্জি লেভেল কমে যাচ্ছে, আস্তে আস্তে আমার জীবনের স্পিডটা যেন কমে যাচ্ছে, আমার কাজকর্মের স্পিড কমে যাচ্ছে। তো আমি ভাবলাম না, এইভাবে তো চলতে পারে না, তো একটুখানি নিজেকে বদলাতে হবে, তার জন্য একটা পরিকল্পনা দরকার। তো সেই পরিকল্পনাটাই কদিন ধরে করছিলাম, আর আজকে আমি ঠিক করেছি সেই পরিকল্পনা যেন আমি ঠিকঠাকভাবে পালন করে এগিয়ে যেতে পারি। তার জন্য নিজের কাছে নিজে একটা ছোট্ট করে প্রতিজ্ঞা করলাম। আমার মনে এটা আমার নয়, এটা সকলেরই করা উচিত। অ্যাকচুয়ালি আমরা যারা হাউসওয়াইফ, গৃহবধূ, তারা সারাদিন কিন্তু সংসারের নানা রকম কাজ করতে থাকি, সকাল থেকে রাত্রি পর্যন্ত নিজের থেকে অন্যের কথা আমরা বেশি ভাবি। তো নিজের জন্য আমরা সময় বের করতে পারি না, নিজেকে টাইম দিতে পারি না। কিন্তু আমি অনেককেই বলতে শুনেছি, বাবা সারাদিন এত কাজ, টাইমই নেই, টাইম পাচ্ছি না। আমি বলবো, এই পাচ্ছি না নেগেটিভ কথাগুলো তুমি যত বলবে, তোমার মধ্যে নেগেটিভ এনার্জি কিন্তু তত তোমার ভেতরে সাপ্লাই হতে থাকবে, তুমি কিন্তু কোনোদিন সেটা থেকে আর বেরিয়ে আসতে পারবে না। তো আমি যেটা বলবো, যে নিজের জন্য নিজের সময় করতে হবে, মানে সব কাজ করব, তার সঙ্গে আমাকে কিন্তু এটাও আমাকে একটা কাজ যেটা আমাকে করতে হবে, নিজে যদি নিজের জন্য কিছু না করি, নিজের জন্য যদি নিজে সময় বের করি, তো আমার তো মনে হয় না অন্য কেউ সেই সময়টা বের করে দেয়। আমি আরেকটা কথা বলবো, যে সবসময় পজিটিভ ভাবতে হবে, আমি কেন পারবো না, আমি এত কাজ করছি, তো তার মধ্যে নিজের জন্য একটু সময় বের করতে পারবো না? আমি যদি আমার নিজের জন্য এক পা বাড়াই, তো আমার পরিবারের সদস্যরা তার জন্য দু পা বাড়াবে, কারণ তারা তো আমার নিজের, তারা তো আমাকে ভালোবাসে, এবং তারা সকলে জানে যে আমি যদি ভালো থাকি, তো তারা কিন্তু আরও বেশি করে ভালো থাকবে। তো আমি চাই এই পজিটিভ এনার্জিটা তোমাদের সকলের মধ্যে ছড়িয়ে দিতে। তো যে কথাটা বলছিলাম, যে আমি যে এতদিন ধরে বেড রেস্টে ছিলাম, তো ভাবলাম এরপরে নিজেকে কিন্তু আরেকবার গোছাতে হবে। আমি কিন্তু আমার এক্সারসাইজ আবার শুরু করেছি, অল্প অল্প করে শুরু করছি, আস্তে আস্তে নিজেকে সেই ছন্দে ফেরাবার চেষ্টা করছি, অনেকটা হয়েও গেছে। তো আমার মনে হচ্ছে আর কোনো অসুবিধা হবে না, অ্যাকচুয়ালি ভয়টাকে জয় করতে হবে। আমরা আগে থেকে না প্রচুর ভয় পেয়ে বসে যাই, যে না আমাকে বলে দিয়েছে তাহলে আমি আর পারবো না, আমার আর হবে না। তো এই নেগেটিভ এনার্জিগুলো আমার মনে হয় নিজেদের থেকে সরিয়ে দেওয়া দরকার। আমার তো নয় হালকা একটা পায়ে প্রবলেম ছিল, কত লোকের কত প্রবলেম নিয়ে কিন্তু তারা কি সুন্দর করে বেঁচে আছে। আর তাদেরকে যখন জিজ্ঞেস করি তুমি কেমন আছো, তো তারা বলে হ্যাঁ আমি ভালো আছি। তো আমি কেন বলবো আমি খারাপ আছি, তাই না? প্রথমেই বলি, নিজেকে কিন্তু খুব আপডেট করতে হবে। দেখো, আমরা যে মোবাইল ইউজ করি, মোবাইল সিস্টেমকেও কিন্তু আপডেট করতে হয়। বিভিন্ন রকম যে অ্যাপগুলো আছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, সেগুলোকেও কিন্তু আমাদের কিছুদিন ছাড়া ছাড়া আপডেট করতে হয়। তো নিজেকে কেন আপডেট করব না, নিজেকেও আপডেট করতে হবে, নয়তো আমরা কিন্তু আমাদের সমাজের সঙ্গে, আমাদের সন্তানদের সঙ্গে মানিয়ে নিতে পারবো না।
আর নিজের সন্তানের সঙ্গে যদি দূরত্ব একবার তৈরি হয়ে যায় তাহলে কিন্তু তাদেরকে আমরা আর বুঝতে পারবো না, তারা তাদের মনের কথা আমাকে কিন্তু এসে আর বলবে না, এবং তখন কিন্তু বাচ্চারাও অনেক রকম ভুল করবে যেটা আমরা বুঝতে পারবো না, তারা ডিপ্রেশনে চলে যাবে। আর এখন তো আমরা দেখি প্রচুর বাচ্চা সুইসাইডও করছে, সুইসাইড করছে কেন করছে তাদের বাবা মারাও কিন্তু ঠিকঠাক করে এক্সপ্লেইন করতে পারে না, কারণ তাদের বাবা মারা না ঠিক অতটা আপডেট নয়, তারা বাচ্চাদের ওই প্রবলেমটাকে বাচ্চাদের মতন করে বুঝতে চায় না, নিজের মতন করে তারা সাজিয়ে নেয় আর বাচ্চাদের প্রচুর ভুল ধরতে থাকে। তো আমাকে যেটা করতে হবে বাচ্চার সঙ্গে মিশে গিয়ে তার প্রবলেমটা বুঝে আমাকে তার প্রবলেম সলভ করতে হবে। ইম্পর্টেন্ট আরেকটা বিষয় হচ্ছে নিজের শখের জায়গা, নিজের হবি, নিজের ভালো লাগা, মানে প্রত্যেকেরই কিছু না কিছু হবি থাকে, তো আমি বলবো সেই হবির জন্য কিছুটা করে সময় বের করে নেওয়া। যেরকমভাবে আমাকে রোজ সকালে আমি জানি আমাকে এই খাবারটা বানাতে হবে, আমাকে ঘর গোছাতে হবে, আমাকে বাজার করতে হবে, সেরকমভাবে এটাও আমাকে একটা রুটিনের মধ্যে ফেলে নিতে হবে যে আমাকে আমার শখের জন্য কিন্তু আধ ঘন্টা থেকে 40 মিনিট হলেও কিন্তু আমাকে দিতে হবে। আমি সময় দিতে শুরু করব আমার নিজের ভালোবাসার জায়গাটাকে, তখন দেখবে আমার পরিবারের লোকেরাও কিন্তু সেই জায়গাটাকে অ্যাপ্রিসিয়েট করছে, তারাও কিন্তু একটু আমাকে স্পেস দিচ্ছে, তারাও বুঝবে যে হ্যাঁ আমি যেটা করছি সেটা একটা ভালো জিনিস করছি, এবং তারাও কিন্তু যথেষ্ট হেল্প করবে। তো যাই হোক, অনেক রকম কথা বলছি, আমি জানি না ঠিক কতটা গুছিয়ে তোমাদের বললাম বা বোঝাতে পারলাম, কারণ এইভাবে বলতে খুব একটা অভ্যস্ত নই, আর যেহেতু বাইরে দাঁড়িয়ে আমি ভিডিওটা করছি না, রাস্তা দিয়ে এত গাড়ি চলাচল করছে, প্রচুর আওয়াজ যাচ্ছে, কিন্তু আমার কিছু করার নেই। আর আমার ঘরে বসে যে এই কথাগুলো তোমাদের বলবো ঘরেও উপায় নেই, কারণ আমার বিল্ডিংয়ের পাশেই একটা শ্মশান আছে, শ্মশানে আজ শ্মশানকালী মানে অমাবস্যার পুজো হবে, তো তার জন্য সকাল থেকে গান চালিয়ে রেখেছে, এত জোরে গান চলছে যে আমার কথাগুলো তোমাদের কাজ পর্যন্ত পৌঁছবেই না, তাই আমাকে বাইরে বেরিয়ে আসতে হলো আরও বিশেষ করে। তো আমি শুধু সংক্ষেপে বলি কী কী করছি। এক হচ্ছে এক্সারসাইজ করব সময় মতন, আর নিজের শখের জায়গাটার জন্য আমি সময় বের করেছি, আর নিজেকে আপডেট কিন্তু আমি বরাবরই নিজেকে আপডেট রাখার চেষ্টা করি, জানি না কতটা পারি, তবু চেষ্টা চালিয়ে রাখলে তো কিছুটা তো হয়। আমাকেও কিন্তু একা হাতে সংসার সামলাতে হয়, কারণ যেহেতু আমার হাজবেন্ড সকাল থেকে রাত্রি পর্যন্ত বাইরে থাকে, আমি থাকি দুর্গাপুরে, ওর পোস্টিং বাইরে বলে সমস্ত কাজ আমাকে করতে হয়, তো বাজার, দোকান, অফিসিয়াল কাজ, ছেলেকে সামলানো, রান্না করা, ঘর গোছানো সমস্তটা নিজে করি, তারপরেও কিন্তু নিজেকে নিজে মেনটেনটা অবশ্যই করতে হবে, কারণ বয়স তো বেড়েই যাবে, তো মনের বয়স বাড়তে দেওয়া চলবে না, তার সঙ্গে শরীরেরও, কারণ আমরা যদি ভালো করে এক্সারসাইজ করি, মনটা ভালো রাখি, হাসি খুশি থাকি, তো আমার মনে হয় শরীরের বয়সও কিন্তু সেই তুলনায় বাড়তে থাকে না। তো এইসব নিয়ে আজ আমার এই পরিকল্পনা, আর চেষ্টা করব এই পরিকল্পনাতে অটুট হয়ে দাঁড়িয়ে থাকতে। তো যাই হোক, আজকের এই ভিডিওটাকে আমি এখানেই শেষ করলাম, টাটা।